ইসলিম মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্ররা আসসালামু আলাইকুম, সবাই সুস্থ এবং নিরাপদে আছো? এই প্রত্যাশা রেখে শুরু করছি আমার আজকের অনলাইন ক্লাস। শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমার আজকের অনলাইন ক্লাসে। আমার কোর্সে দক্ষিণ এশিয়ার ইতিহাস 1947 থেকে বাংলাদেশ ভিত্তিক। আজকে আমরা যে ক্লাসটি নিব, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এটির আরও একটি ক্লাস হয়েছে আমাদের, সেটিরই ধারাবাহিক ক্লাস আজকে আমরা শুরু করব। এর আগে আমরা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের গঠন, উদ্দেশ্য, লক্ষ্য, তার কার্যাবলী, তার বিভিন্ন কনফারেন্স, শীর্ষ সম্মেলনগুলোর কথা আমরা দেখেছি এবং সেখানে তার সার্কের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী সফলতা, ব্যর্থতা, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি সার্কেরই অঙ্গ সংগঠন সাপটা এবং সাফটা, এই দুটো সংগঠন নিয়ে আমরা আলোচনা করব। দুটি একটি বিলুপ্তি আর একটি সৃষ্টি হয়েছে, সাফটা প্রথমে ছিল, পরে গিয়ে সাফটা। গত ক্লাসে আমরা যেহেতু সার্ক নিয়ে আলোচনা করেছিলাম, প্রসঙ্গক্রমে সার্কের কিছু বিষয় তো আসবেই এবং সেখানে আমরা বলেছিলাম যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা হিসেবে সার্ক সংগঠনটি অকার্যকর, কিন্তু এখনো কিন্তু এটি বিলুপ্ত হয়ে যায়নি এবং 85 সাল থেকে আজকে পর্যন্ত প্রায় 35 বছর বলা যায় এই সার্ক একটি কার্যকর সংগঠনে পরিণত হতে পারেনি, যদিও স্বপ্ন ছিল একসময় এটি ইউরোপীয় ঐক্যের মতো, ইউরোপীয় ইউনিয়নের মতো একটি সফল প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে। তো আমরা খুব দুঃখ নিয়েই দেখি যে ইউরোপীয় ইউনিয়ন তো দূরের কথা, দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন আসিয়ানের কাছাকাছিও যেতে পারছে না সার্ক। সার্কের প্রথম সম্মেলন হয়েছিল 1985 সালের 7 এবং 8 ডিসেম্বর বাংলাদেশে, আমাদের ঢাকায়, জাতীয় সংসদ ভবনে। এবং যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সার্ক গঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম প্রত্যাশা ছিল মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি, সম্প্রীতির প্রসার, দেশগুলোর মধ্যে সামরিক ব্যয় 10% কমিয়ে আনা, সামাজিক অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি, ভিসা প্রক্রিয়ার সহজীকরণ এবং শুধু পুঁজি নয়, শ্রমের বাজার উন্মুক্তকরণ এবং ব্যবসা বাণিজ্যের ভারসাম্য রক্ষা করা, নদীগুলোকে প্রবাহমান রাখা, সাম্প্রদায়িকতা আর ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে ঐক্যমত্যে পৌঁছে কার্যকর উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে যে ওই সময়ে ভারত ছাড়া বাকি সবগুলো দেশে, দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো দেশেই সামরিক শাসন কার্যকর ছিল এবং এই স্বৈর শাসন বা সামরিক শাসনের সময়ই দক্ষিণ এশীয় আঞ্চলিক জোটের সৃষ্টি। প্রথমে 7টি দেশ ছিল, পরে আফগানিস্তানকে যুক্ত করে মোট 8টি দেশের মোর্চা হিসেবে সার্ক আত্মপ্রকাশ করে। এবং আগে বলেছি যে ইউরোপীয় ঐক্যের ধারণাটা সেখানকার রাজনৈতিক ভিশনারির নেতৃত্বের ফসল। ইউরোপের দেশগুলো প্রথমে অর্থনৈতিক সহযোগিতা, পরে ধীরে ধীরে রাজনৈতিক, অর্থনৈতিক থেকে শুরু করে নিরাপত্তা পর্যন্ত অভিন্ন কর্মসূচি নিয়ে একটি একক ইউনিট হিসেবে দাঁড়িয়েছে, যদিও ব্রিটিশরা সম্প্রতি গণভোট করে বেরিয়ে গেছে ইইউ থেকে, তবুও ঐক্যবদ্ধ ইউরোপ বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তি। অন্যদিকে সার্কের বড় অন্তরায় হচ্ছে ভারত পাকিস্তানের বৈরী সম্পর্ক, এটি আমরা সবাই জানি এবং সবাই দেখি খুব একেবারে দৃশ্যমান এই বিষয়। আবার সরকার ব্যবস্থার দিক থেকে যদি আমরা দেখি, সেখানে দেখব যে পাকিস্তানে হয় সামরিক শাসন, নয়তো সামরিক বাহিনীর ছায়ায় বেসামরিক শাসন। আর বাস্তবতা হলো পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে দেশটি জঙ্গিবাদের সূতিকাগার হয়ে উঠেছে। মুম্বাই হামলা, পাঠানকোট হামলা এবং সম্প্রতি উরি সেনা ছাউনিতে হামলার জন্য ভারত পাকিস্তানকেই দায়ী করে। এমন একটি বাস্তবতায়
প্রত্যাশিত সহযোগিতা গড়ে তোলা সম্ভব হচ্ছে না সার্ক বা এর অঙ্গ সংগঠনের। তবুও প্রচেষ্টা ছিল, উদ্যোগ ছিল, উদ্যোগ যদি থাকে, চেষ্টা যদি থাকে, কিছু না কিছু ফসল তো বয়ে আনবেই। সেরকমই একটি সংগঠন ছিল সার্কের অধীনে দক্ষিণ এশীয় অগ্রাধিকার বাণিজ্য চুক্তি বা সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এরিয়া অ্যারেঞ্জমেন্ট এগ্রিমেন্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম দেখা যায়, কিন্তু এটি মূলত একটি চুক্তি ছিল। আমরা এখন শুরু করছি সাপটা, দক্ষিণ এশীয় অগ্রাধিকার বাণিজ্য চুক্তি, অর্থাৎ সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এরিয়া বা এগ্রিমেন্ট। আবার অনেকে এটিকে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, আবার কেউ বলে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এরিয়া, কেউ বলে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। যেটিই হোক, এটি সার্কের অধীনে একটি অর্থনৈতিক জোট ছিল। আন্ত আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তা উপলব্ধি করে সার্কের সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কিছু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতি এবং বাণিজ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপটা ছিল প্রথম একটি পদক্ষেপ। 1991 সালে ডিসেম্বরে কলম্বোয় অনুষ্ঠিত ষষ্ঠ সার্ক শীর্ষ সম্মেলনে সদস্য দেশের প্রতিনিধিরা অবাধ বাণিজ্য সুবিধা প্রদানের প্রতিশ্রুতি ঘোষণা করে এবং 1993 সালে ঢাকায় সাফটা চুক্তির পূর্বে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট বা সাফটা নামক বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দক্ষিণ এশিয়ায় সার্ক প্রতিষ্ঠার পর থেকে অর্থনৈতিক ক্ষেত্রে এটাই অর্থাৎ সাফটায় প্রথম বড় ধরনের কোনো উদ্যোগ এবং প্রথম একটি কমন অর্থনৈতিক প্ল্যাটফর্ম ছিল। কেন সাপটা গঠন করেছিল, যদিও আমরা ইতিমধ্যে বলেছি, তবুও এর লক্ষ্য কি ছিল? এর লক্ষ্য ছিল বিশ্বের 1/5 জনসংখ্যার বসবাস যে দক্ষিণ এশিয়ায়, সেই অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্ত আঞ্চলিক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে সমান অংশীদারিত্ব ভোগের নিশ্চয়তা বিধান করা। দক্ষিণ এশিয়ার জনগণের জীবনমান বৃদ্ধির জন্য পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, সর্বোপরি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, এই লক্ষ্য নিয়ে যে বিষয়গুলো নির্ধারণ করা হয়েছিল সেগুলো হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বিনিময়ের ভিত্তিতে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন এবং তার স্থায়িত্ব বজায় রাখা। সাপটার আওতায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ধাপে ধাপে বাণিজ্যিক শুল্ক হ্রাসের বিষয় নির্ধারণ করা, শুল্ক যুক্ত এবং শুল্ক বিহীন পণ্য সামগ্রী নির্ধারণে বিরাজমান বাধাগুলো পর্যায়ক্রমে দূর করার উপরে গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে আশা ব্যক্ত করা হয় যে সাপটার মাধ্যমে আন্ত আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারিত হবে, যার পরিণামে উৎপাদন ও রপ্তানি বাণিজ্যে সাধারণ মানুষের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা এই অঞ্চলের দারিদ্র বিমোচনে সহায়ক হবে। এই সময়ের মধ্যে 4টি পর্যায়ের গোল টেবিল আলোচনায় 500 পণ্য দ্রব্য অন্তর্ভুক্ত হয়। প্রতি পর্যায়ের আলোচনায় দ্রব্যের অন্তর্ভুক্তির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং সেই সাথে পূর্বের বছরের তুলনায় শুল্ক হ্রাস করার প্রবণতা লক্ষ্য করা যায়। সার্কভুক্ত দেশগুলোর ঐতিহাসিক সম্পর্কের এই প্রেক্ষাপটে এদের মধ্যে আন্ত আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনা, আন্ত আঞ্চলিক বাণিজ্যের প্রয়োজন সুস্পষ্ট হয়ে ওঠে। এই সাপটা গঠনের আগে সার্কভুক্ত দেশগুলোর বাণিজ্য সম্পর্ক ছিল শিল্পোন্নত এবং শিল্পে অনুন্নত সার্কের সদস্য এমন দেশের সঙ্গে।
8টি দেশের প্রতিটি অন্যান্য এই শিল্পোন্নত বা শিল্পে অনুন্নত দেশগুলোর মধ্যে পণ্য রপ্তানি করত। এই অঞ্চলের বাণিজ্যের শতকরা মাত্র 3% ছিল আন্ত আঞ্চলিক। এই আন্ত আঞ্চলিক বাণিজ্যের স্বল্প মাত্রার অন্যতম কারণ ছিল সার্কভুক্ত দেশগুলোর পণ্যের ক্ষেত্রে শুল্ক প্রয়োগের অসমতা। দুর্বল রাষ্ট্রসমূহের জন্য উপযুক্ত বাজার প্রবেশাধিকার ছিল না। আয়তনের দিক থেকে ছোট রাষ্ট্র, যেমন আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমরা বাংলাদেশের বাজারে ভারতের যে পরিমাণ রপ্তানি সেই তুলনায় বাংলাদেশ ভারতের বাজারে স্বল্প পরিমাণ রপ্তানি করতে পারে। এমনকি এত বছর অতিক্রান্ত হওয়ার পরও সাফটা চুক্তি ভারত বাংলাদেশের বহুল পরিমাণে বাণিজ্যের অসমতা দূর করতে পারেনি। এরকম অসমতা থেকেই বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার অধীনে দক্ষিণ এশিয়া অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করেছিল, যা পরে দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য বা সাফটা চুক্তিতে পরিণত হয়। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। সার্ক চুক্তিভুক্ত দেশসমূহের মধ্যেই এই মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তিটি 2004 সালের জানুয়ারি মাসের 6 তারিখে 12তম সার্ক সম্মেলনে স্বাক্ষরিত হয় এবং 7টি দেশের সরকারের চুক্তিটির পক্ষে অনুমোদনে 2006 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। 2016 সালের মধ্যে সকল বাণিজ্যিক পণ্যের আমদানি রপ্তানি শুল্ক মুক্ত করার মাধ্যমে এটি বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের 1.6 বিলিয়ন মানুষের একটি মুক্ত বাণিজ্য এলাকা সৃষ্টি করে। এই চুক্তি অনুযায়ী দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোকে, যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দুবছর সময়কালের প্রথম পর্যায়ের 20% শুল্ক হ্রাস করতে হয়। 2007 সালে শেষ হয়। 2012 সাল পর্যন্ত 5 বছর সময়কালের দ্বিতীয় পর্যায়ের শুল্ক বার্ষিক মওকুফের অংশ হিসেবে 20% থেকে 0% পর্যন্ত হ্রাস করা হয়। 2009 সালে পাকিস্তান এবং ভারত এই চুক্তি অনুমোদন দেয়, যেখানে আফগানিস্তান সার্কের 8ম সদস্য রাষ্ট্র হিসেবে এই চুক্তিকে 2011 সালে 4 মে অনুমোদন প্রদান করে। এই সাফটা থেকে সাফটা এর উদ্দেশ্য কি ছিল? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির উদ্দেশ্যগুলোর মধ্যে প্রধান যেগুলো সেগুলো হচ্ছে, দেশগুলোর মধ্যে সাধারণ চুক্তি, যেমন মধ্যম চুক্তি এবং দীর্ঘমেয়াদী চুক্তি, বাণিজ্য পরিচালনা সংক্রান্ত চুক্তি, নির্দিষ্ট পণ্যের সরবরাহ এবং আমদানি ইত্যাদি চুক্তিতে উৎসাহিত করা, এবং এর মধ্যে শুল্ক অনুমোদন, যেমন জাতীয় শুল্ক অনুমোদন, শুল্ক ব্যতীত অনুমোদন অন্তর্ভুক্ত। এই চুক্তির মূল যে ধারাগুলো ছিল, এই চুক্তির অধীনে থাকা দেশগুলো তাদের নিজ নিজ অর্থনৈতিক অবস্থা এবং শিল্প উন্নয়ন, বহির্বাণিজ্য নীতি, বাণিজ্য এবং শুল্ক নীতি এবং পদ্ধতি বিবেচনায় রেখে সুবিধা এবং সমান লাভের সামগ্রিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং পরস্পর সম্পর্ককে গুরুত্ব দিবে। ট্যারিফ সংস্কারের জন্য প্রতি পদক্ষেপে আলোচনা, যা সময়কাল পর্যায়ে আলোচনা পর্যালোচনা করে ধারাবাহিক পর্যায়ে উন্নত এবং সম্প্রসারিত করবে। কম উন্নত দেশগুলোর বিশেষ চাহিদাকে স্বীকৃতি দেওয়া এবং তাদের পক্ষে কনক্রিট প্রিফারেন্স চুক্তি করা। কাঁচামাল, অর্ধ প্রক্রিয়াজাত এবং প্রক্রিয়াজাত এই 3 ভাগে তাদের পণ্য উৎপাদন এবং নিত্য দ্রব্যকে ভাগ করে গুরুত্ব অনুযায়ী সেগুলো বাজারজাত করুন। 2011 সালে আগেই বলেছি যে আফগানিস্তান এই চুক্তির অধীনে আসে এবং
দক্ষিণ এশিয়ায় এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তিতে এই 8টি দেশ 6টি নীতি মেনে চলার অঙ্গীকার করে। কি ছিল সেই 6টি নীতি? বিভিন্ন ধারায় চুক্তিবদ্ধ দেশসমূহের অনুমোদন অনুযায়ী গৃহীত বিধিবিধান, সিদ্ধান্ত, স্বাক্ষরিত প্রটোকলের মাধ্যমে এই চুক্তি গৃহীত হয়। এই সাফটার জন্য বা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার মার্কাস চুক্তি এবং চুক্তিবদ্ধ দেশসমূহ কর্তৃক স্বাক্ষরিত অন্যান্য চুক্তির আওতাভুক্ত অধিকার এবং দায় দায়িত্ব পূর্ণ করা হবে না। চুক্তিবদ্ধ দেশসমূহের স্বকীয় অর্থনৈতিক এবং শিল্প উন্নয়নের পর্যায়ে বৈদেশিক বাণিজ্যের ধারা এবং সুলখারে নীতি ও পদ্ধতির ভিত্তিতে এবং পারস্পরিক ন্যায় বিচার পূর্ণ সুবিধা নিশ্চিত করার জন্য এই চুক্তি প্রযোজ্য হবে। চুক্তি অনুযায়ী চুক্তির আওতাভুক্ত দেশসমূহের মধ্যে অবাধে পণ্য যাতায়াত নিশ্চিত করা হবে। এই ধরনের চলাচল সুলখার, আধার সুলখার এবং শুল্ক ব্যতীত বিষয়ে বাধা নিষেধ এবং একই ধরনের বিষয় প্রত্যাহারের মাধ্যমে চুক্তি কার্যকর করা হবে। চুক্তির আওতাভুক্ত দেশগুলো বাণিজ্যের প্রসার সহায়ক এবং সম্পর্কিত অন্যান্য পদক্ষেপ গ্রহণ করবে, যার মধ্যে সংশ্লিষ্ট আইনি কাঠামোকে পর্যায়ক্রমে সমতুল্য করার বিষয়টিও থাকবে। পারস্পরিক সুবিধা বহির্ভূত ভিত্তিতে চুক্তির আওতায় থাকা অঞ্চলগুলোর চিহ্নিত স্বল্পোন্নত দেশের জন্য বিশেষ এবং কার্যকরী বাণিজ্য প্রসার সম্পর্কিত সুবিধাদির বিষয়টিতে সম্পর্কে পারস্পরিক স্বীকৃতি প্রদান করা হবে। সর্বোপরি একটি অর্থনৈতিক সংঘ প্রতিষ্ঠায় এই চুক্তিটিতে স্বীকৃতি পাবে। এরই ধারাবাহিকতায় সার্ক দক্ষিণ এশীয় আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির সূচনা করে 2004 সালে অনুষ্ঠিত 12তম শীর্ষ সম্মেলনে আগে বলেছে, সাফটা চুক্তির দ্বারা 2016 সালের শেষ নাগাদ এই অঞ্চলের পণ্যের বাণিজ্যের ক্ষেত্রে 0% হারে আমদানি রপ্তানি শুল্ক কমিয়ে আনার লক্ষ্যে শর্ত আরোপ করা হয়। কারণ এই দক্ষিণ এশীয় অঞ্চলটিতে একটি প্রতিযোগিতা সৃষ্টি করা এবং প্রত্যেক চুক্তির অধীনে থাকা রাষ্ট্রকে সমান সুবিধা প্রদান করা, এই দেশগুলোর মধ্যে সচ্ছলতা এবং সততা এনে জনগণকে লাভবান করা, এটির আরো একটি লক্ষ্য শুল্ক হ্রাস করে এবং সকল বাধা বিপত্তি দূর করে অধিকতর আঞ্চলিক সহায়তার জন্য উন্নত রাষ্ট্রগুলোকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে বাণিজ্যিক ভাবে তাদের উন্নয়ন ঘটানো এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। এই লক্ষ্যেই উন্নয়নশীল রাষ্ট্র ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে 2009 সালের মধ্যে 20% এবং 2012 সালের মধ্যে 0% শুল্ক কমিয়ে আনার কথা বলা হয়। সাফটা স্বল্পোন্নত বা এলডিসি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, স্বল্পোন্নত রাষ্ট্র যেমন বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ এবং নেপালের মতো রাষ্ট্রের জন্য বিশেষ ছাড়ের অনুমোদন দেয়। শেষমে আফগানিস্তান যদিও সার্কের অন্তর্ভুক্ত রাষ্ট্র ছিল না, পরে তারা জয়েন করেছে। স্বল্পোন্নত এই দেশগুলো তাদের শুল্ক 0% নামিয়ে আনতে আরো 4 বছর অতিরিক্ত সময় পায়। সার্ক সনদে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি বা উপ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি, ফলে শ্রীলঙ্কা ও ভারত উভয় দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। একইভাবে বাংলাদেশ এবং ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তিও স্বাক্ষর করে। 2010 সালে আবারও ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি
স্বাক্ষর করে যে চুক্তির মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলে মালামাল আদান প্রদানের লক্ষ্যে ভারতকে অনেক সুবিধার সাথে ট্রানজিট সুবিধাও দেয়া হয়। এছাড়াও ভারত নেপাল, ভারত ভুটান, বাংলাদেশ ভুটান এরকম বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি চলমান আছে। আমরা যদি এই দ্বিপাক্ষিক চুক্তিগুলোর দিকে তাকাই তাহলে দেখব যে এই যে সার্ক, সাপটা, সাপটা এই সব কিছুর চাইতেও এই দ্বিপাক্ষিক চুক্তিগুলো একটু বেশি কার্যকর হচ্ছে। অর্থাৎ সার্ক নেতৃবৃন্দ বেসরকারি পর্যায়ে সার্কের মূল প্রেরণাকে সক্রিয় রাখার গুরুত্ব স্বীকার করেন সত্যি, কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠকগুলোর সফলতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এবং এই যে যদিও এটি স্বীকার করতেই হবে যে সার্কের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষাবিদ, বেসরকারি সংস্থা, পেশাজীবীরাও কিন্তু ভূমিকা রাখছে কম বেশি। এছাড়া সার্ক সুশীল সমাজের সদস্যদের মধ্যেও আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে। সার্কের কার্যকর ভূমিকা পালনের জন্য সার্কভুক্ত দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময়ের উদ্যোগ নিচ্ছে। বিভিন্ন স্পোর্টস গেমস হচ্ছে, যেমন সাপ ফুটবলের কথা আমরা জানি, তারপরে বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম গুলো আদান প্রদান হচ্ছে। হ্যাঁ, কিন্তু কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি যে এখানে যাওয়ার কথা ছিল কিংবা পারস্পরিক সহযোগিতা যে পর্যায়ে যাওয়ার কথা ছিল সেই পর্যায়ে কিন্তু যায়নি। দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণে এবং জনজীবন ধারার উন্নয়নে ভূমিকা রাখার মাধ্যমে এই অঞ্চলের শান্তি, স্থায়িত্ব, সৌহার্দ্য এবং অগ্রগতিতে অবদান যেভাবে রাখার কথা ছিল সার্ক, সাপটা, সাফটা, তারা কিন্তু সেইভাবে অভীষ্ট লক্ষ্য অর্জনে বা উল্লেখযোগ্য অগ্রগতি সাধনে সেইভাবে কার্যকর দেখা যায়নি। সাপটার ক্ষেত্রে বাণিজ্য উদারীকরণের ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখলেও সার্ক এখনো আঞ্চলিক অর্থনৈতিক জোট হিসাবে পরিণতি লাভ করতে পারেনি। এ অঞ্চলের আন্ত আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে এই জোট ইপ্সিত লক্ষ্যেও উপনীত হতে পারেনি। অর্থাৎ আসিয়ান এবং নাফটার মতো আঞ্চলিক সংস্থার সাফল্যের তুলনায় সার্ক, সাপটা, সাফটার সাফল্য অনেকটাই পিছিয়ে। কি কারণ? কারণ হচ্ছে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে বিদ্যমান বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুর বাধার কারণে সার্কের মাধ্যমে বহুপক্ষীয় যে সাফল্য অর্জনের সম্ভাবনা ছিল তা অর্জন সম্ভব হচ্ছে না, এবং এই জোট উন্নয়নের লক্ষ্যে কোনো বাস্তব পদক্ষেপ নিতেও ব্যর্থ হচ্ছে। সদস্য রাষ্ট্রগুলির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে পরস্পর বিরোধী মনোভাবের সমাপ্তির মাধ্যমে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস সুদৃঢ় করার উপর নির্ভর করছে মূলত সার্কের ভবিষ্যৎ এবং অগ্রগতি। কিন্তু আমরা আগেই বলেছি যে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত এবং পাকিস্তানের যে বৈরী মনোভাব সবসময় একটি যুদ্ধ পরিস্থিতি, কাশ্মীরকে কেন্দ্র করে সবসময় একটি যুদ্ধ পরিস্থিতি, সবসময় একটি বৈরিতা, যে জন্য অন্যান্য রাষ্ট্রগুলো হয় নীরব থাকছে অথবা অন্যান্য রাষ্ট্রগুলো সেভাবে ভূমিকা সরাসরি ভূমিকা নিতে পারছে না, হয় নীরব থাকছে অথবা তাদের সমর্থন দিতে হচ্ছে। ফলে পারস্পরিক সম্পর্কে যে জায়গাটি সেই জায়গাটিতে আস্থা তৈরি হয়নি। অন্যদিকে বাংলাদেশের কথা যদি আমরা বলি, বাংলাদেশ এবং ভারতের বাণিজ্য এখন ৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এটাও ঠিক, এর বেশিরভাগই ভারতের অনুকূলে। যদিও আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারত থেকে বেশি পণ্য আমদানি করছি, আমাদের খরচ হয়তো অন্যান্য দেশ থেকে আমদানির ক্ষেত্রে যে পরিমাণ খরচ হতো সেদিক থেকে হয়তো অনেকখানি সেভ হচ্ছে, কিন্তু বাণিজ্য বৈষম্য কিন্তু থেকেই যাচ্ছে। যদিও দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বরাবরই বলা হয় সমান সুযোগ সুবিধা দেয়া হবে,
বাংলাদেশের পণ্য অনুপ্রবেশে আরো সহযোগিতা দেওয়া হবে, কিন্তু কার্যত তেমন একটি দেখা যায় না। এই যে বিরাট বাজার, সম্ভাবনাও বিপুল, কিন্তু দক্ষিণ এশিয়ায় এই বাণিজ্য এই অবিশ্বাসের মধ্যে আটকে আছে। মান্ধাতার আমলের পরিবহন কাঠামো, পণ্য স্থানান্তরের বিপুল খরচ, একের পর এক বহুপাক্ষিক চুক্তি মুখ্যমন্ত্রী করা দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক বাণিজ্যকে সম্প্রসারিত হতে দিচ্ছে না। সম্প্রতি দুবাইয়ে এক আলোচনা চক্রের আয়োজন করেছিল অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের রেনল্ডস ন্যাশনাল সেন্টার ফর বিজনেস জার্নালিজম এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বিশ্ব ব্যাংকের সমীক্ষা উল্লেখ করে রাষ্ট্রপুঞ্জের সামাজিক উন্নয়ন দপ্তরের ডিরেক্টর বা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে ডিরেক্টর নাগেশ কুমার, তিনি বলেছিলেন দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বছরে মোট 6,700 কোটি ডলারের অর্থাৎ প্রায় 4.75 লক্ষ অর্থাৎ প্রায় 475 লক্ষ কোটি টাকা বাণিজ্য হওয়ার মতো শুধু মশলাই মজুত আছে, অথচ মোটে 2,300 কোটি ডলারের বাণিজ্য হচ্ছে। তার মানে হচ্ছে 4,400 কোটি ডলারের বাণিজ্য হচ্ছে না, এগুলো অলস পড়ে আছে, যার কিছুটা হলো এই অঞ্চলের বহু মানুষকে অনেক দ্রুত দারিদ্র সীমার নিচ থেকে তুলে আনা যেত বলে তিনি দাবি করেছেন। দক্ষিণ এশীয় বাণিজ্য বিশেষজ্ঞ পশরাজ পান্ডেও দাবি করেছেন বিভিন্ন পরিসংখ্যান থেকে স্পষ্ট যে এই অঞ্চলের দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ তাদের মোট বাণিজ্যের অঙ্কের তুলনায় নগণ্য। তারা রাজনীতিকেও অনেকখানি দায়ী করেছেন এর জন্য। বিলস বলছেন যে বিশ্বের অন্তত 1/3 দরিদ্রের বাস হচ্ছে এই দক্ষিণ এশিয়ায়, অথচ বাণিজ্যে গতি এনে আরো দ্রুত দারিদ্র দূরীকরণ এই রাজনীতির জাঁতাকলে আটকে আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো মোট যত বাণিজ্য করে তাদের নিজেদের মধ্যে পণ্য আদান প্রদানও তার তুলনায় একেবারেই কম। অর্থাৎ যত বাণিজ্য রাষ্ট্রীয়ভাবে হয় সেটি দক্ষিণ এশীয় এই অর্থনৈতিক ফোরামের মাধ্যমে হয় না, সেটি অন্য দেশের সঙ্গে হচ্ছে। যেটুকু হয় তাতেও অধিকাংশ ক্ষেত্রে রপ্তানিতে একতরফাভাবে পাল্লা ভারী অবশ্যই ভারতে, ফলে দরজা খুলতে আরো দ্বিধা হয় অন্য দেশে, জনমতের জন্যেও এবং নিজেদের জন্যেও। পণ্য পরিবহনের খরচ অনেক চড়া, যেখান থেকে দুর্বল কাঠামোর দক্ষিণ এশিয়ার বাণিজ্যে একটি বাধা। কিন্তু বিশেষজ্ঞদের মতে রাজনীতির এই যে বৈরী সম্পর্ক, এটি যদি দূর করা যায় তাহলে এই অর্থনৈতিক উন্নতি আরো দ্রুত সম্ভব। এবং বেশিরভাগ বিশেষজ্ঞদের মতেই এই যে 8 জাতির আঞ্চলিক সংস্থা সার্ক, সাপটা, এই সবগুলোই আঞ্চলিক বাণিজ্যের প্রসার ঘটাতে ব্যর্থ হয়েছে। এই জন্য প্রত্যেককে আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় চুক্তির দিকে ঝুঁকতে হয়। ভারত, ভুটান এবং নেপালের সঙ্গে দ্বিপক্ষীয় উপ-আঞ্চলিক বাণিজ্য সম্পর্কের উপর বাংলাদেশ ও ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক বা দ্বিপক্ষীয় চুক্তি করছে। তার মানেই হচ্ছে যে সার্ক বা সাপটা সেভাবে কার্যকর হয়নি, এবং এই সার্ক সাপটা থাকার পরেও আরো একটি আঞ্চলিক সংগঠন তৈরি হয়েছে, সেটি হচ্ছে বিমস্টেক। সেটি আমরা এরপরের ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসটি এই সাপটা এবং সাপটার মধ্যে শেষ করব। আশা করি যে তোমাদের বুঝতে সমস্যা হয়নি সার্ক থেকে সাপটার লক্ষ্য উদ্দেশ্য, কারণ লক্ষ্য উদ্দেশ্য
আর সফলতা ব্যর্থতা কেন ব্যর্থ হয়েছে সবগুলি আমরা একটু আলোচনা করেছি। এর মধ্যে যদি কারোর বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমরা তো আছি ডিপার্টমেন্টে, আমরা রেগুলার কলেজে আমাদের প্রতিদিনই যাওয়া আসা হচ্ছে, এছাড়া ফোন তো আছে, মেসেজ করতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এরপরের ক্লাস নিব বিমস্টেকের উপরে, সবাই প্রিপারেশন নিয়ে আসবে। আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি, সবাই সুস্থ এবং নিরাপদ থাকবে এবং সবাই আমার জন্য দোয়া করবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।